ময়মনসিংহে সংস্কারের এক মাসের মধ্যেই পিচ ঢালাই সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়ক নির্মাণ কাজে সরকার থেকে নেওয়া প্রায় 1.5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকাই ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে নুসরাত আহমেদের রিপোর্টে বিস্তারিত। হাত দিলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেন্টিং। সড়কের বেহাল দশা দেখেই বোঝা যায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কোনো রকম দায়সারাভাবে সম্পূর্ণ করা হয়েছে রাস্তা নির্মাণ কাজ। বলছি ময়মনসিংহের হালুয়াঘাটের বিলডোরা চায়না মোড় থেকে আতোয়া জঙ্গল গ্রামের বাজার এলাকা পর্যন্ত 1200 মিটার রাস্তার কথা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর সঠিক তদারকি না থাকায় রাস্তা নির্মাণের এক মাসের মধ্যেই উঠে যাচ্ছে সড়কের কার্পেন্টিং। সড়ক নির্মাণে সরকার থেকে নেওয়া প্রায় 1.5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকাই হয়েছে আত্মসাৎ। 3 নম্বর সুরি দিছে, ডলা দিছে, একের ফিডার ফাঁসির মতন একের মিশে গেছে। মানে এত বাজে, প্রথম থেকে মানে তাদের মানে বাজে কাজের মানে দান দারাম হয়ে গেল। তারপর দিল কি পিস, পিস তো নামে শুধু কালো গেলো। আমরা বলছি যে 1 ইঞ্চি ডালের কথা, আপনার ওই শুরুতে বলে কয়েক ফিট 1 ইঞ্চি করছে, তারপরে 1/2 ইঞ্চি কোথাও হয় নাই রাস্তা। ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট জেলা উপজেলা নির্বাহী প্রকৌশলীদের মধ্যে অবৈধ লেনদেনের কারণে এমন অভিযোগ উঠেছে বলে জানান স্থানীয় সচেতন নাগরিকদের সংগঠনের এই আহ্বায়ক। যে ঠিকাদার এবং ওই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বরত সংশ্লিষ্ট বিভাগের যিনি প্রকৌশলী আছেন, এটি তাদের গাফিলতি আছে এবং হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে তাদের একটি অবৈধ লেনদেনের একটি যোগাযোগ থাকতে পারে, এটি আমরা প্রত্যাশা করি যে শিডিউলটা হবে শিডিউল অনুযায়ী কাজ হোক। এদিকে অভিযোগের দায় স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। বৃষ্টির সময় কার্পেটিং হচ্ছে তো একটু একটু জায়গা ভেঙে গেছে। আমি আজকে গেছিলাম সম্পূর্ণটা দেখতে, আগেও দেখছি আজকে একটু সম্পূর্ণটাই দেখছি, তা এটা আমি ঠিক করে দিব ভাই, এই দেখবেন। আমি কথা বলে আসছি, ইনশাল্লাহ আমার পাশে একটা কার্পেটিং শুরু হয়েছে, তো সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।